ক্ষমতা মন্ত্রিসভায় এর সঙ্গে যুক্ত, কারণ সিদ্ধান্তটা একক নয়, এই সিদ্ধান্ত মন্ত্রিসভার সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে, কাউকে ধরতে হবে না। ইডি সরাসরি মুখ্যমন্ত্রী এবং তার আত্মীয় স্বজনের বাড়িতে ছাপা মারুন, অনেক তথ্য বেরিয়ে আসবে এবং মুখ্যমন্ত্রীকে হেফাজতে নিন, দেখবেন সমস্ত সমাধান 7 দিনের মধ্যে হয়ে যাবে। আতঙ্কিত মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছিল, উনি বুঝতে পারছেন এই যত মামলা বেরোচ্ছে তত সত্য তো প্রকাশিত হবে, এখানে আদালত এখন ঘাড়ের উপর চেপে ধরে রয়েছেন, ওরা বারবার বোঝাবার চেষ্টা করছেন আদালতের কাছে, ঠিক আছে বেআইনি নিয়োগ গুলো বাতিল হয়ে যাবে, হয়ে গেল ঝামেলা মিটে গেল, তদন্ত যেন না হয়, এটাই ছিল ওদের আপ্রাণ প্রয়াস, সেই প্রয়াসকে ব্যর্থ করে দেওয়া গেছে, তাই তিনি আতঙ্কে ভুগছেন। এবং আজকে নয়, তিনি বহুদিন থেকে আতঙ্কে ভুগছেন, বহু সভাতেই তিনি আমার নাম করে এই সমস্ত কথা বলেন, তাতে আমি আদৌ বিচলিত নই। একটি মন্ত্রিসভা যারা মানুষের ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বলে দাবি করেন, যারা সংবিধানকে রক্ষা করবেন বলে অঙ্গীকার নিয়েছিলেন, তারা আজকে পশ্চিমবঙ্গকে এমন জায়গায় নামিয়ে এনেছেন যেটা পশ্চিমবঙ্গের পক্ষে যে রাজনীতি করেন তাদের পক্ষে লজ্জার। আমাদের এ কথা বলতে খারাপ লাগে যে রাজনীতির লোকের সঙ্গে দুর্নীতির যোগ আছে, কেন থাকবে? রাজনীতি তো দুর্নীতির ঊর্ধ্বে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন সমাজকে কলুষ মুক্ত করবার জন্য, সমাজকে দারিদ্র মুক্ত করবার জন্য, রাজনৈতিকদের এটাই কাজ। কিন্তু রাজনীতি করছে আমি আমার সম্পদ বৃদ্ধির জন্য, এই রকম নক্কার জন্য ভূমিকা পশ্চিমবঙ্গের বুকে আগে কেউ দেখেনি। আমি আবারও বলছি, শুধু বাম ফ্রন্ট নয়, স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গের বুকে এই রকম দুর্নীতি হয়নি। বাম ফ্রন্ট আমলে দুর্নীতি যদি হয়ে থাকে, সেই দুর্নীতি প্রকাশ করার মতো তথ্য নিয়ে কেউ হাজির হয়নি, এবং সে দুর্নীতি হয়ে থাকলেই সেটাকে যে সমর্থন করতে হবে তাও আমি মনে করি না। দুর্নীতি যদি বাম ফ্রন্ট আমলে হয়ে থাকে, যারা করেছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা বাম ফ্রন্টই নেবেন, এনি আমার। অঙ্কের পরিমাণ যে বাড়িতে রাখা আছে সেটা হয়তো আমি ভাবতে পারিনি, কিন্তু তারা যে প্রচুর পরিমাণ অবৈধ সম্পত্তি করেছে, সম্পত্তি কোনো হিসেব নেই, তদন্ত করলে খুঁজে পাওয়া যাবে। কলকাতা শহরের বুকে বিভিন্ন কাউন্সিলর, তৃণমূলের বিভিন্ন নেতারা, তাদের যে পরিমাণ বেআইনি সম্পদ তৈরি হয়েছে, মমতা ব্যানার্জি তার গোটা পরিবার যে পরিমাণ বেআইনি সম্পদ তৈরি করেছেন, কোত্থেকে এসছে টাকা? সব দুর্নীতির টাকা। তদন্ত হচ্ছিল না, তদন্ত হচ্ছে, আশা করি এর মাঝে আবার তদন্তে হস্তক্ষেপ হবে না, এবং তদন্ত সঠিক পথে পরিচালিত হলে সমস্ত সত্য সামনে আসবে। দুর্নীতির মুখোশটা খুলে ফেলা দরকার। পশ্চিমবঙ্গের যে একটা সম্মান ছিল ভারতবর্ষ অন্যান্য প্রান্তে, 2011 পর থেকে তাকে ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে। যারা যারা পশ্চিমবঙ্গের বাইরে কাজকর্ম করতে যান তাদের অভিজ্ঞতা আছে, আমার তো আছেই, আমি তো প্রতিনিয়ত এই সমস্যার মুখোমুখি হই। 2011-এর পূর্বের পশ্চিমবঙ্গ আর 2011-এর পরের পশ্চিমবঙ্গ, ভিন্ন রাজ্যের মানুষের আচার আচরণ দেখলেই বোঝা যায় তারা আমাদের কতটা নিচু চোখে দেখেন। এখন মনে করেন পশ্চিমবঙ্গ মানে একটা স্টেট অফ ক্যারিকেচার, এই একটা ধারণা।